অ্যাডার কি করে অ্যাড কথাটা থেকে আসছে হচ্ছে আমাদের অ্যাডার, এই যে অ্যাড আছে না, অ্যাডারের মধ্যে কি অ্যাড কথাটা আছে না, দেখা যায়। হ্যালো, হ্যাঁ 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 অ্যাড, তো ওই হ্যাঁ ভাইয়া অ্যাড, দেখতে পাচ্ছি। হ্যাঁ অ্যাড মানে হচ্ছে কি যোগ করা, এডিশন থেকে আসছে অ্যাড। ওকে, তো আমরা যখন দুইটা সংখ্যা অ্যাড করব, যে সার্কিটের মাধ্যমে করব সেটাই হচ্ছে অ্যাডার। দুইটা বাইনারি সংখ্যা অ্যাড করব যে সার্কিটের মাধ্যমে সেটাই হচ্ছে অ্যাডার। তো দুইটা বাইনারি সংখ্যা হতে পারে, আবার দুইটা বাইনারি বিটও হতে পারে, ঠিক আছে? তো এই বাইনারি সংখ্যা, দুইটা বাইনারি সংখ্যা যদি আমরা যোগ করতে চাই, মনে করো আমি যদি একটা উদাহরণ দেই, মনে করো 101, তার সাথে তুমি যোগ করবে হচ্ছে 111, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব, বাইনারি সংখ্যা, ঠিক আছে? তো এই 1 আর 1 যোগ করলে হয় 2। 2 মানে কি? 2 মানে বাইনারিতে হচ্ছে আমাদের 10। তো আমরা বলি যে আমরা এখানে হচ্ছে যে জিরোটা বসাই দেই সামেশন বরাবর, আর হচ্ছে হাতে থাকে 1, তাই তো? তো এখন দেখো, এই হাতে থাকার ওয়ানটা, এই জিনিসের ওয়ানটা, এটা আবার আমরা কি করি পরবর্তীতে, এই পরবর্তী বিটে গিয়ে আমরা যোগ করার জন্য রেখে দেই, ঠিক আছে? এখন এখানে গিয়ে এই 1, এই 0 আর এই 1 যোগ করলে আবার হয় 2। 2 মানে হচ্ছে 10, আবার আমরা এখানে 0 লিখি আর হাতে থাকে 1। এই 1টা আবার কি করি, এরপরে আবার এখান থেকে নিয়ে আমরা এই পরবর্তী বিট পজিশনে গিয়ে যোগ করার জন্য রেখে দেই। তাহলে এই 1, এই 1, এই 1, এই 3টা 1 যোগ করলে কত হয়? 3 হয়। 3 মানে কি? 3 মানে হচ্ছে বাইনারিতে 1, 1। তো এখন আমরা এখানে 1 লিখি, আর হাতের যে একটা থাকে সে একটা নিচে লিখলাম, যেটা ওইটা তার পরবর্তীতে এখানে বসাই দেই, ঠিক আছে? এভাবেই তো আমরা যোগ করি, বাইনারি সংখ্যা যোগ করি, তাই না? এখন দেখো এখানে আমরা কি করছি, এখানে কয়টা পজিশন, কয়টা বিট আমরা যোগ করছি, দুই দুই 3 বিট বিশিষ্ট দুইটা সংখ্যা যোগ করছি। তাদের মধ্যে হচ্ছে এই পজিশন একটা, এই পজিশন, হ্যাঁ এই পজিশনে যোগ করছি, তারপরে এইটা একটা পজিশন, এখান থেকে এইটা একটা পজিশন, তারপরে হচ্ছে এইটা আর একটা পজিশন, 3টা পজিশন আমরা যোগ করছি। তার মধ্যে দেখো এই যে প্রথম যে পজিশনটা, এই পজিশনটা আমাদের ইনপুট কয়টা, মানে যোগ করতে হয়েছে কয়টা বিট, 1টা বিট আর হচ্ছে 2টা বিট, ঠিক আছে? কিন্তু পরবর্তী পজিশন গুলা, এই পজিশন, এই পজিশন, যদি আমি এটাকে 1 নাম্বার পজিশন বলি, পজিশন নাম্বার 1, এই পজিশনে আমাদের 2টা বিট জাস্ট যোগ করতে হয়েছে। কিন্তু পজিশন নাম্বার 2, এই এই পজিশনটাকে, এই পজিশনটাকে আমরা যদি পজিশন নাম্বার 2 বলি, আর এটাকে যদি পজিশন নাম্বার 3 বলি, তাহলে এই পজিশন দুইটাতে আমাদের দেখো কয়টা ইনপুট বিট, 1টা 2টা, এইটা মিলে 3টা। একইভাবে পজিশন 3 তেও আমাদের 3টা বিট যোগ করে তারপর আউটপুট বের করতে হয়েছে, ঠিক আছে? তাহলে প্রথম 2টা বিট, এখানে প্রথম পজিশনের জন্য কিন্তু আমাদের কয়টা ইনপুট বিট হচ্ছে? 2টা। সো আমাদের দুই ধরনের অ্যাডার দরকার পড়বে আমরা যখন 2টা বাইনারি সংখ্যা যোগ করতে যাব, ঠিক আছে? এটুক পর্যন্ত ক্লিয়ার অশিন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের জি অ্যাডার ভাইয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডার হচ্ছে 2 প্রকার মোটামুটি। সেটা হচ্ছে যে এই যে প্রথম পজিশনে যোগ করার জন্য এক ধরনের অ্যাডার লাগবে, আর দ্বিতীয় পজিশনে যোগ, দ্বিতীয় এবং তৃতীয় পজিশন গুলাতে যোগ করার জন্য আমাদের আরেক ধরনের অ্যাডার লাগবে। তো এই যে প্রথম পজিশন, যেখানে শুধুমাত্র 2টা বিট আমাদের ইনপুটে থাকে, সেই পজিশনের যোগ করার জন্য আমরা যেই অ্যাডারটা ব্যবহার করি, সেই অ্যাডারের নাম হচ্ছে হাফ অ্যাডার। হ্যাঁ, LF হাফ, হাফ অ্যাডার, ঠিক আছে? ওকে, তো এই হাফ অ্যাডারে দেখো আগে থেকে কোনো ক্যারি বিট আসার কোনো সম্ভাবনা আছে? আগে থেকে কোনো কিন্তু ক্যারি বিট আসবে না, কারণ কি আমাদের না এই দুইটা থেকে শুরু করতেছি, তাই না? আগে থেকে তো কোনো ক্যারি বিট নাই। কিন্তু এই যে পজিশন নাম্বার 2 আর পজিশন নাম্বার 3 তে দেখো যে এই যে পরের লাইন আর এই লাইন, এই দুই লাইন বরাবর দেখো যে আগে থেকে এই যে এখানকার ক্যারিটা গিয়ে এখানে যোগ হয়েছে না, আবার একইভাবে এখানকার ক্যারিটা গিয়ে এখানে যোগ হয়েছে না, বুঝতেছো? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই যে হ্যাঁ পজিশন বুঝতে নাম, পারতেছি। হ্যাঁ ঠিক আছে, পজিশন নাম্বার
টু আর হচ্ছে পজিশন নাম্বার থ্রির জন্য আমাদের আর অন্য ধরনের একটা ইয়া লাগবে, সেটাকে বলা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। হ্যাঁ, ফুল অ্যাডার। তো এই হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা যেই বিট দুইটা আছে সেই এই বিটটাকে আমরা ধরে নিলাম এ, কারণ এই এইখানে তো ওয়ান না হয় অন্য কিছু হতে পারতো, জিরো হতে পারতো, তাই তো? তো সেজন্য আমরা একটা ভেরিয়েবল দিয়ে ধরে নেই, সেই ভেরিয়েবলটাকে ধরলাম এ, আর এইখানে যে বিট পজিশনটা আছে এটাকে আমরা ধরে নিলাম বি, ঠিক আছে? এবং এখানে আমাদের যে আউটপুট গুলো আছে, আউটপুট কয়টা পাই দেখো, দুইটা দুই বিট, দুইটা বিট পাই না, একটা হচ্ছে জিরো পাইলাম আর একটা ওয়ান পাইছি, যে হাতে যেটা থাকে। হ্যাঁ, তো এই পজিশনে যেটা আমরা, হ্যাঁ, যেটা আমরা এখানে পজিশনে বসাই দিছি সেই পজিশনটাকে আমরা বলছি সাম বিট, মানে ওই ভেরিয়েবলটাকে সাম নামে বলছি আমরা। আর যেটা হচ্ছে পরবর্তীতে যাবে, যে এই এই ওয়ানটা কি হাতে হাতে ছিল না, এটা কি পরবর্তী বিটে গিয়ে তো যোগ হবে, তো এটা হচ্ছে আমাদের হাতের ওয়ান, বা আমরা কি বলি, আমরা এটাকে বলি ক্যারি, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে আমাদের হাফ অ্যাডার, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে দুইটা, ইনপুট দুইটি দেখা যায়, ইনপুট হচ্ছে দুইটা, একটা কি, একটা হচ্ছে আমাদের এই যে এ বললাম একটা ইনপুট কে, আর একটা বললাম, আর একটা ইনপুট কে বললাম বি। তাহলে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, ওকে। তো আউটপুট কয়টা, আউটপুট হচ্ছে, আউটপুটও দুইটা, একটা আউটপুট কে আমরা বলছি সাম আর একটা হচ্ছে ক্যারি, ওকে, সাম আর একটা হচ্ছে ক্যারি, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো হাফ অ্যাডার, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের যেহেতু দুইটাই ইনপুট, তাহলে এখানে কি আগে থেকে কোনো ক্যারি আসতেছে? তাহলে সে আগে ইনপুট ক্যারি যোগ করার তার কোনো দরকার নাই। কিন্তু ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখো, ফুল অ্যাডার আমরা কি বলছি যে দুই নাম্বার পজিশন, এবং এই যে দুই নাম্বার পজিশন মানে হচ্ছে এই ঘর বরাবর, এই ঘর বরাবর, আর হচ্ছে তিন নাম্বার পজিশন এই ঘর বরাবর, দেখো আগে থেকে একটা করে ক্যারি আসতে পারে না। হ্যালো, হ্যাঁ, আগে থেকে এই দুই নাম্বার পজিশন আর তিন নাম্বার পজিশন আগে থেকে তো ক্যারি আসতে পারে নাকি? আসতে পারে, হ্যাঁ। তো সেজন্য হচ্ছে এর, হ্যাঁ, ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হবে কয়টা বলতো, ইনপুট কয়টা হবে? দুইটা, ফুল অ্যাডারে, ফুল অ্যাডারে, ফুল ফুল অ্যাডারে এমনিতে তো দুইটা বিট তো আছেই, হ্যাঁ। তাহলে ফুল অ্যাডারে ইনপুট হবে তিনটা, হ্যাঁ। তো এই একটা, এই এই ইনপুটটাকে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে আবার এ ধরে নিতে পারি, এইটাকে আমরা বি ধরে নিতে পারি, আর এই যে ক্যারি ইন, একটা ক্যারি আসতেছে তো ওইটাকে আমরা ধরবো ক্যারি ইন। তো আমাদের হচ্ছে ইনপুট গুলা হচ্ছে এ বি সি ইন, আর আউটপুট একটাকে ধরবো সাম আর একটাকে ধরবো ক্যারি, ঠিক আছে? ওকে, খুব মেসি হয়ে গেছে এখানে, ইয়াগুলো বোঝা যাচ্ছে না, আর আমি ওই রাইটিং প্যাড অনেকদিন থেকে লিখি না, আমার লেখাগুলো রাইটিং প্যাডে একদম বাজে হচ্ছে। যাই হোক, আমরা তাহলে ওই হাফ অ্যাডার বাস্তবায়নটা একবার শুরু করে দেই। হ্যাঁ, কি বলো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা নতুন একটা পেজ অ্যাড করি, এখানে গিয়ে আমরা হাফ অ্যাডার, হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র দুইটা বিট যোগ করতে পারে যে অ্যাডার, সেটাকে বলবো আমরা হাফ অ্যাডার। তো দুইটা বিট হতে পারে, সেই দুইটা বিট কি, জিরো জিরো হতে পারে, তাই না? ওই দুইটা বিট আবার একটা ওয়ান আর একটা জিরো হতে পারে, তাই তো? আর একটা হতে পারে, হ্যাঁ, জিরো ওয়ান হতে পারে, আবার দুইটা বিটি ওয়ান হতে পারে, তাই না? হ্যাঁ, ওয়ান ওয়ান হতে পারে। তাহলে এখন দেখো এই যে জিরো আর জিরো যোগ করলে কত হয়, জিরো জিরো যোগ করলে জিরো হয়, তো জিরোটা আমরা এখানে লিখলাম, হ্যাঁ। আবার এই ওয়ান জিরো যোগ করলে হচ্ছে ওয়ান, তো ওয়ান হচ্ছে ওয়ান লিখলাম, জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয়, সে ওয়ান লিখলাম, ওয়ান ওয়ান যোগ করলে হয়
টু মানে আমরা কি বাইনারিতে বলি কি ওয়ান জিরো, তাই তো? তাহলে হচ্ছে এটা, হ্যাঁ এখানে জিরো হবে আর এখানে ওয়ান হবে, ঠিক আছে? তো এখানে যে বিটটা, দুইটা বিট আসলো না আমাদের, এই প্রথম বিটটাকে আমরা বলি হচ্ছে সাম বিট, আর এই পরবর্তী বিটটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট, ঠিক আছে? ওকে, এখন দেখো যে আমাদের ডিজিটাল সার্কিট গুলো তো সবসময় হচ্ছে ইনপুট আউটপুট সংখ্যা সর্বোচ্চ যেটা হয় আমরা সেই অনুসারে বাকি গুলাও নেই। যেমন ধরো এখানে এই যে আমাদের এই এইটা লাস্টেরটা, এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে দেখো ইনপুট কয়টা, দুইটা, একটা হচ্ছে এই ওয়ান আর একটা হচ্ছে এই ওয়ান, হ্যাঁ। আর আউটপুট হচ্ছে কয়টা, দুইটা, একটা হচ্ছে সাম আর একটা ক্যারি, ঠিক আছে? তো যেহেতু আমাদের, হ্যাঁ, হাইয়েস্ট সংখ্যক আউটপুট কয়টা, কয় বিট বিশিষ্ট, দুই বিট বিশিষ্ট, তাহলে আমাদের সবগুলা যত, হ্যাঁ, অন্য যেগুলা কম্বিনেশন আছে যেমন জিরো জিরো, তারপর হচ্ছে ওয়ান জিরো, তারপর হচ্ছে জিরো ওয়ান, এগুলার ক্ষেত্রেও দুই বিট বিশিষ্ট আমাদের আউটপুটটা নিতে হবে। তার মানে এখানে আমরা ক্যারি ধরতে পারি জিরো, এখানে সামনে দিলাম জিরো, এখানে সামনে দিলাম তাহলে জিরো, ঠিক আছে? এটুক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে এখন এই এই ঘটনাটাই, এই এই চারটা ঘটনাই তো ঘটতে পারে, তাই তো? দুইটা বিট আমরা যদি যোগ করি তো এই চারটা ঘটনার বাইরে তো আর কোনো ঘটনা নাই, তাই না? না, হ্যাঁ। তাহলে দেখো আমরা যদি এখন এইটাকে, এই ঘটনাটাকেই আমরা হচ্ছে একটা টেবিল আকারে দেখালে সেই টেবিলটাকে কি বলি, ট্রুথ টেবিল, তাই তো? তাহলে এখানে আমরা ইনপুট, হ্যাঁ, সত্যক সারণী বা ট্রুথ টেবিল, তাহলে আমরা নিতে পারি ইনপুট, ইনপুট আমরা দুইটা যেগুলো যোগ করব, যেই বিট গুলা দেয়া থাকবে সেটাকে বলবো ইনপুট, আর যোগ করে যে সামেশন এবং ক্যারি পাবো সেটাকে বলি আউটপুট, তাই তো? তাহলে আউটপুট, হ্যাঁ আউটপুট। ওকে, তাহলে আমাদের ইনপুট গুলা কি কি, ইনপুট গুলা হতে পারে যে জিরো ওয়ান ওয়ান জিরো, এগুলা হতে পারে, তাই না? প্রথম হতে পারে জিরো ওয়ান জিরো ওয়ান হতে পারে, তাই না? তো এই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে বি, আর এই যে পরবর্তী যে সংখ্যাটা হতে পারে, যে পরবর্তী বিটটা, সেটাকে ধরে নিলাম এ। তাহলে পরেরটা কি, জিরো জিরো হতে পারে, তারপর ওয়ান ওয়ান হতে পারে। তো আমরা একটাকে ধরে নিলাম এ আর একটা হচ্ছে বলতেছি বি, আর আউটপুট একটা একটা সাম একটা পজিশন হচ্ছে, হ্যাঁ, প্রথম পজিশনটাকে বলছি সাম আর দ্বিতীয় পজিশনটাকে বলছি ক্যারি। তাহলে আউটপুট আমাদের দুইটা, ক্যারি একটা হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, ক্যারি, হ্যাঁ, ঠিক আছে? ওকে, এখন দেখো তাহলে আমাদের কি কি হতে পারে, এখন ইনপুট যেহেতু দুইটা তাহলে সেই ইনপুটের কম্বিনেশন গুলো আমরা এখানে লিখে ফেলি। যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান, হ্যাঁ। তাহলে দেখো আমাদের যদি জিরো আর জিরো যোগ করি তাহলে কি হয়, জিরো হয়, সামেশনও জিরো, হাতেও কিছু থাকে না, হাতে হচ্ছে জিরো। তারপরে তুমি এই জিরো ওয়ান যোগ করো তাহলে কত হয়, জিরো, হ্যাঁ ওয়ান হয়, হ্যাঁ। এই যে মনে করো এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কত হয়েছে আমাদের, যে সামেশন বিট হচ্ছে ওয়ান আর ক্যারি বিট কত, জিরো, ওই কথাটা এখানে লিখবো। তাহলে সামেশন বিট হচ্ছে ওয়ান আর ক্যারি বিট হচ্ছে জিরো, তাই তো? হ্যাঁ, তারপর আবার ওয়ান জিরো যোগ করো, হ্যাঁ যোগ করো, তাহলে কি হয়, আবার একই হয়। তাহলে ওয়ান সামেশন বিটে হয় ওয়ান আর ক্যারি বিটে হয় জিরো। তারপর ওয়ান ওয়ান যোগ করলে হয় টু, হ্যাঁ ওয়ান ওয়ান যোগ করলে হয় টু, টু মানে হচ্ছে ওয়ান, হ্যাঁ। তাহলে সামেশনে হচ্ছে জিরো আর ক্যারিতে হচ্ছে ওয়ান, এটু ক্লিয়ার? হ্যাঁ। তো এখন এইটা, হ্যাঁ এখন আমরা এটা কিসের ট্রুথ টেবিল পেয়ে গেছি, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল পাইছি, তাই তো? হাফ অ্যাডারের, হ্যাঁ হাফ অ্যাডারের ট্রুথ টেবিল পেয়ে গেছি। তাহলে আমাদের এখন এই ট্রুথ টেবিল থেকে আমাদের ইকুয়েশন বের করতে হবে, মানে হচ্ছে সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে সামের সমীকরণ বের করব, হ্যাঁ সমীকরণ। তাহলে আমরা সাম, সাম ইকুয়াল কি লিখতে পারি, এখানে এসওপি অ্যাপ্লাই যদি করি, এসওপি অ্যাপ্লাই করব, ঠিক আছে,
তাহলে আমরা আরেকটা কালারের কলম নেই। তাহলে আমরা দেখি যে সামের যখন ইকুয়েশন বের করব, সাম এই সামের যখন ইকুয়েশন বের করব, তাহলে এই সাম কলাম বরাবর কোথায় কোথায় ওয়ান আছে সেটা আমরা দেখি। তাহলে এই যে এখানে একটা ওয়ান আছে, তারপর এখানে একটা ওয়ান আছে, আচ্ছা তার নিচে, হ্যাঁ তাহলে এই ওয়ান বরাবর ইনপুট গুলা লক্ষ্য করি। এখানে দেখি এখানে কি আছে, এখানে আছে জিরো, এটা কার জিরো, এর জিরো, তাহলে এখানে হবে কি এ, হ্যাঁ এ নট, তার সাথে, হ্যাঁ তার সাথে এন্ড করব কি, এখানে ওয়ান আছে যেহেতু তাহলে বি কে নট না করেই এ নট এর সাথে এন্ড করব, হ্যাঁ তাহলে এখানে থাকবে বি। এটুক বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। হ্যাঁ ওকে, তারপর এখানে দেখো এখানে আছে কি ওয়ান, তাহলে এই বরাবর, এই বরাবর আমরা ইনপুট গুলা লক্ষ্য করব। এখানে এই যে ওয়ান আছে তার মানে এ হবে, আর এখানে জিরো আছে তার মানে বি নট হবে, তাহলে হবে এখানে, এখানে লিখবো এ এন্ড বি নট, বি নট, হ্যাঁ। তাহলে এখন সাম ইকুয়াল কি লেখা যাবে, তাহলে ওই টার্ম গুলো এখন অর হবে, তাহলে লেখা যাবে এ নট বি অর বি এ বি নট, এটা লেখা যাবে না? ওকে হ্যাঁ এটা লিখে ফেললাম। এখন দেখো আমরা ক্যারি ইকুয়েশন বের করব, হ্যাঁ তাহলে ক্যারি ইকুয়েশন, ক্যারি সমান কি লেখা যাবে, ক্যারি ইকুয়াল লিখতে পারবো, তাহলে ক্যারি, এই ক্যারি বরাবর তাহলে কোথায় ওয়ান আছে সেটা আগে খুঁজে বেরবো, কোথায় ওয়ান আছে, এই যে একটা মাত্র ওয়ান, এই এই বরাবর ওয়ান আছে, তাহলে এই এই ওয়ান বরাবর এখন আমরা কি করব, ইনপুট গুলো লক্ষ্য করব। এখানে দেখি ওয়ান আছে, বি তেও ওয়ান আছে, তার মানে এখানে যেহেতু ওয়ান আছে তাহলে হবে এ, আর এখানে যেহেতু ওয়ান আছে তাহলে হবে বি, তাহলে এইটার ক্ষেত্রে হবে এ এন্ড বি। ক্যারি বরাবর আর কোথাও তো ওয়ান নাই, সো এখানে যেহেতু শুধু ওয়ান আছে তাহলে এর ইকুয়েশন হবে শুধুমাত্র এ এন্ড বি, তাহলে এ এন্ড বি হলো, বুঝা গেছে? জি ওকে। তাহলে এখন এইটারই আমরা যদি এখন একটা গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলি তাহলে আমাদের কাজ শেষ। এগুলো আমরা একটু মুছে ফেলবো, এগুলো আমরা মুছে ফেললাম, তো এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, হ্যাঁ। এখন আমরা কি করব, সাম ইকুয়াল পেয়ে গেছি এ নট বি অর এ বি নট, আর ক্যারি ইকুয়াল পাইলাম এ এন্ড বি। এখন দেখো তো এইটার ক্ষেত্রে, এই যে সামেশনের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে সবগুলো মৌলিক অপারেশন না, যেমন এর উপর নট আছে, এন্ড বি আছে, অর, তারপর হচ্ছে এখানেও এন্ড, হ্যাঁ হ্যাঁ ক্যারির ক্ষেত্রে, হ্যাঁ ক্যারির ক্ষেত্রে, হ্যাঁ ক্যারির ক্ষেত্রে হচ্ছে দুইটাই হচ্ছে কি এন্ড অপারেশন, শুধু এ আর বি কে আমরা শুধুমাত্র এন্ড করছি, মানে মৌলিক অপারেশন। তাহলে আমরা মৌলিক গেটের মাধ্যমে এখন হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারবো, হ্যাঁ মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার কে আমরা এভাবে লিখি, এইচ এ হাফ অ্যাডার বাস্তবায়ন, ঠিক আছে। তাহলে আমাদের ইনপুট গুলা কি কি, ইনপুট হচ্ছে একটা এ, ইনপুট হচ্ছে এ বি, হ্যাঁ এ বি, তাহলে এ লিখে এ থেকে একটা কানেক্টিং ওয়্যার বের করে নিব, তারপর আবার বি লিখে বি থেকে একটা কানেক্টিং ওয়্যার বের করে নিব, তারপর আমরা কি করতে চাই, সামটাকে বাস্তবায়ন করতে চাই প্রথমে। তাহলে সাম ইকুয়াল কি দেয়া আছে, এ নট দেয়া আছে, তাহলে এই যে এ থেকে একটা কানেকশন নিয়ে, এ থেকে কানেকশন এভাবে নিয়ে কোন গেট দেব, এন্ড গেট, এন্ড গেট দিলাম, তাহলে আউটপুটটা কি পেলাম, এ নট পেলাম, ওকে। তা এর নটের সাথে আবার কি আছে, বি এন্ড আছে, তাহলে বি থেকে একটা কানেকশন আনলাম, এনে এই দুইটা আমরা এখন এন্ড করে দিলাম, ওকে এন্ড করে দিলাম, তাহলে আউটপুটটা কি পেলাম, আউটপুটটা পেলাম এ নট এন্ড বি, ওকে। তারপরে আছে, তারপর হচ্ছে এ বি নট, হ্যাঁ তাহলে এ থেকে একটা কানেকশন নিয়ে আসলাম, তারপর বি নট আছে তো বি থেকে একটা কানেকশন নিয়ে এসে নট গেটের ইনপুটে প্রথমে দিয়ে দিলাম, তাহলে আউটপুটটা কি পাবো, আউটপুটটা পাবো বি নট। এখন আমরা এ থেকে কানেকশন আগেই বের কর, হ্যাঁ এখন এই দুটাকে আমরা
এন্ড করব এই দুটাকে এন্ড করব এন্ড করলে আউটপুট পাবো এ এন্ড বি নট ওকে এখন দেখো যে আমরা এ নট এন্ড বি পেয়ে গেছি এ এ এন্ড বি নট পেয়ে গেছি এখন এই দুইটা আমরা যদি অর করি এই দুইটা আমরা এখন অর করে দিব অর করে দিব তাহলে আউটপুটটা কি পাবো এ নট এন্ড বি অর এ এন্ড বি নট পেয়ে গেলাম আর এটাই তো আমাদের সামেশনের ইকুয়েশন তাহলে আমরা সামেশন পেয়ে গেলাম এখন আমাদের আরেকটা আউটপুট দরকার সেটা হচ্ছে ক্যারি তাহলে আমরা আবার এ বি কে একটু লম্বা করে নিলাম এ থেকে একটা কানেকশন বের করলাম আবার বি থেকে কানেকশন নিলাম নিয়ে এ এন্ড বি আছে না এ এন্ড গেট আছে তাই তো ক্যারির ক্ষেত্রে দেখো এখানে কোন অপারেশন এন্ড অপারেশন তাহলে এন্ড গেট হবে আউটপুটটা তাহলে লিখব কি এ এন্ড বি হ্যাঁ তো এ এন্ড বি মানেই তো হচ্ছে আমাদের ক্যারি ক্যারি হ্যাঁ তাহলে আমরা ইনপুটে দিলাম হচ্ছে এ বি আর আউটপুটে পেলাম এই যে এ নট এন্ড বি অর এ এন্ড বি নট এটাই মানে হচ্ছে আমাদের সাম পেয়ে গেলাম একইভাবে আবার আরেকটা আউটপুট পেলাম এ এন্ড বি মানে হচ্ছে আমাদের ক্যারি পেয়ে গেলাম তার মানে আমরা মৌলিক গেট দিয়ে ফুল হাফ অ্যাডার বাস্তবায়ন করে ফেলতে পারলাম এখন দেখো আরেকটা জিনিস এটা হচ্ছে যে সাম ইকুয়াল তো আমরা পাইছি এটা এ নট বি অর এ বি নট এটা এটাকে আবার কি লেখা যায় আমরা যখন এক্স অর গেট পড়ছিলাম তখন দেখছি যে এটা সমান লেখা যায় হচ্ছে এ এক্স অর বি তাই তো তাহলে যৌগিক গেটের মাধ্যমে আরেক ভাবে আমরা তাহলে বাস্তবায়ন করতে পারি সেটা হচ্ছে আমরা এ নিব এ থেকে একটা কানেকশন হ্যাঁ বি থেকে একটা কানেকশন নিব তাহলে এ থেকে কানেকশন এনে আবার বি থেকে কানেকশন আনবো এনে কোন গেট দিব এক্স অর গেট হ্যাঁ তাহলে আমরা অর গেটের মতো করে হ্যাঁ এক্স অর সামনে একটা কাটা হবে তাহলে আউটপুটটা কি হবে এ এক্স অর বি এটাই তো আমাদের সাম তাই তো বি হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের সামেশন আরেকটা আরেকটা আউটপুট হচ্ছে ক্যারি তাহলে এ থেকে একটা আছে বি থেকে আছে এই দুটো আমাদের কি করব এই দুটো আমাদের এ বি এন্ড হ্যাঁ এন্ড করব তাহলে আউটপুট কি পাবো এ এন্ড কেটে এন্ড বি পাবো এটা হচ্ছে আমাদের ক্যারি ঠিক আছে ক্যারি তাহলে আমরা দুই ভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি বাস্তবায়ন করতে পারি একটা হচ্ছে এখানে সবগুলো আমাদের এদিকে যেটা হচ্ছে বাম সাইডেরটা সেটা হচ্ছে যে সবগুলো আমরা মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন করছি আর এখানে শুধুমাত্র এখানে হচ্ছে যৌগিক গেট আর মৌলিক গেট মিলায়মিশায় হাফ অ্যাডার হ্যাঁ বাস্তবায়ন করছে তো অনেক সময় এই এই হাফ অ্যাডারটা শুধুমাত্র আমাদের কাজে লাগে যে ভিতরে কি থাকলো সেসব আমরা অনেক সময় দেখাই না তার মানে আমরা হচ্ছে যে শুধুমাত্র ইনপুট কি কি থাকে আউটপুট কি কি থাকে এই সব দেখাই তো ওই ডায়াগ্রামটাকে আমরা বলি হচ্ছে ব্লক ডায়াগ্রাম যে ব্লকের মধ্যে কি আছে সেটা আমরা দেখাবো না শুধুমাত্র ইনপুট আর আউটপুট গুলো দেখাবো মনে করো এখানকার কি এই যে এটা আউটপুট না এটা হচ্ছে সাম এই আউটপুটটা আর এটা হচ্ছে কি এটা হচ্ছে ক্যারি তো যে ডায়াগ্রামের মাধ্যমে শুধুমাত্র আমরা ইনপুট এবং আউটপুট গুলা দেখাই দেই আর একটা বক্স বক্স আঁকে আর কি এই যে মনে করো একটা বাক্স আঁকলাম বাক্স আঁকে ইনপুট দুইটা কি কি এখানে ইনপুট হচ্ছে একটা এ এ লিখলাম আর একটা হচ্ছে এটা হচ্ছে বি আরেকটা ইনপুট হচ্ছে বি আর এই যে বাক্সের ভিতর কি আছে সেটা আমরা বলবো না মানে বাক্সের ভিতর হতে পারে এই যে এই গেট গুলা থাকতে পারে অথবা এই যে উপরের মৌলিক গেট গুলা এন্ড অর নট এগুলো দিয়ে বাস্তবায়ন করলাম অথবা এই বাক্সের ভিতর এই এই এইগুলাও থাকতে পারে তো আমাদের আউটপুটে শুধুমাত্র আমরা দেখাই দেই হচ্ছে সাম সাম সমান এ এক্স অর বি এবং ক্যারি সমান এ এন্ড বি এই যে এইভাবে লিখে দেওয়াটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম এবং যার ব্লক ডায়াগ্রাম আঁকি তার নামটা ভিতরে লিখে দেই এটা তো হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম আঁকলাম তাহলে হাফ অ্যাডার এই এটা আমরা ভিতরে লিখে দেই এই তাহলে হাফ অ্যাডার মোটামুটি ক্লিয়ার কোনো কোশ্চেন আছে নাকি এখানে না